আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লায় বলেন ঠিক কি না ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে লজ্জা নাই আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকরগুজার বান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান সবাই পড়ি আমিন এই হাদিসটা যতবার পড়ি থরথর করে আত্মাটা কাঁপে কিয়ামতের দিন আল্লাহ তাআলা অনেক শহীদকে বলবেন তুমি জাহান্নামে যাবে সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য লি ইলাই কালিমাতিল্লাহ আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি জানাজা ছাড়া আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাব আল্লাহ বলবে না তুমি শহীদ হয়েছো এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো দুনিয়াতে তো তোমারে বাহাদুর বলছে তো তোমারে বিশাল যোদ্ধা ছিল বাহাদুর ছিল খেতাব তো তুমি পেয়েছো আমার কাছে কিছু কিছু নেই জাহান্নামে যাও গো টু দা হেল ফায়ার অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান্নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহান্নামে যাব আল্লাহ বলবে না তুমি দান করেছিলে এই জন্য যে লোকজন তোমারে দানশীল বলবে দানবীর বলবে আদেম তাই বলবে ওইটা তো তোমাকে বলা হয়েছে জাহান্নামে যাও আমার কাছে কি চাও গো টু দা হেল ফায়ার চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চান সব তিনি দিয়ে দিতে পারেন চিল্লায় বলেন ঠিক কিনা গোটা বিশ্বের সবাই আমাদের যার যা লাগবে সব যদি আল্লাহর কাছে চাই আল্লাহ যদি সবাইকে সবকিছু দিয়ে দেয় আল্লাহ বলে আমার ক্ষমতার এক ইঞ্চিও কমবে না চিল্লায় বলেন ঠিক কিনা সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে কিয়ামতের দিন পৃথিবীর এই পৃথিবীতে যত অন্যায় আমরা করি সবগুলোর শাস্তি দেয়া হবে জাহান্নামে যাওয়ার পরে শুধু যাকাতের শাস্তি দেওয়া শুরু হয়ে যাবে ইয়াউমুল কিয়ামাহ কিয়ামতের ময়দানে শিকল দিয়ে ডান্ডা বেরি পরি আপনাকে টানা হবে কথা বুঝতে পেরেছেন সব অপরাধের শাস্তি কোথায় হবে জাহান্নামে কোথায় যাওয়ার পরে আগে ফায়সালা আমি জান্নাতি না জাহান্নামে জাহান্নামে গেলে তখন শাস্তি শুধু যাকাতের শাস্তি কিয়ামতের ময়দানে মায়ের শুরু আচ্ছা এবার একটু বলেন তো যে লোকটা যাকাত না দেওয়ার কারণে কিয়ামতে কোটি মানুষের সামনে তাকে শিকল ধরে টানা হচ্ছে সে যদি নামাজে হয়ে থাকে তার নামাজ কি কাজে লাগলো ও যদি হজ করে থাকে ওর হজ কি কাজে লাগলো ওর ওর অন্যান্য ইবাদত কি কাজে লাগলো তো এজন্য এই যাকাত এটা হচ্ছে গরিবের অধিকার এবং এটা আল্লাহ তাআলা আমাদের উপর ফার্জ করেছেন অবধারিত এই ক্ষেত্রে যেন আমরা কোনো ধরনের গরিমসি না করি এবং কিয়ামতের দিন আল্লাহ বলছেন যে আমরা যে সম্পদগুলো জমা করেছি এগুলোকে আগুনে পুড়িয়ে লোহার খুন্তি দিয়ে কপালে একটা ছেক দেয়া হবে পাজরে একটা পিঠে একটা জাহান্নামের আগুন এটা যেন তেন আগুন না দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে জাহান্নামের আগুন আঙ্গুলে একটু লাগালে আগে কলিজা জ্বলে যাবে নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাকতালিউ আলাল আফিদা দুনিয়ার আগুন যেখানে লাগে ওইখানে জ্বলে পায়ে লাগছে পায়ে জ্বলবে জাহান্নামের আগুন লাগা মাত্রই আগে কলিজাটা ছাই হয়ে যাবে ওই আগুন হজম করার ক্ষমতা দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করেননি এজন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে তিনি ব্লেসিং দিয়েছেন আমাদেরকে সম্পদশালী করেছেন সচ্ছল বানিয়েছেন আমরা যেন এই ফরজ যাকাতকে আদায় করি যারা যাকাত আদায় করবে না এই সম্পদগুলো তাকে সাপ হয়ে পেঁচিয়ে ছোবল মারতে থাকবে আর বলবে আনা মালুক আনা কানজুক জাহান্নামের ভেনোমাস স্নেক গুলো আপনার সারা শরীরে পেঁচিয়ে শুধু ছোবল মারতে থাকবে